প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেশনের চতুর্থ ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা রিপিটেড স্পিচের সাবজেক্ট নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকের ক্লাসেও আমরা নেশনের বাক্যের উভয় পাশে যে বার্ব থাকে, রিপিটেড স্পিচে যে একটি বার্ব থাকে এবং রিপুটারের পরে যে রিপুটিং বার্ব থাকে, এই বার্ব নিয়ে কথা বলছিলাম। আমরা পরের ক্লাসে এই বার্ব নিয়ে কথা বলবো। আজকে আমরা শুধুমাত্র রিপিটেড স্পিচের সাবজেক্ট নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, শুরু করছি। বন্ধুরা, আমরা জানি যে নেশনের দুটি অংশ থাকে। প্রথম অংশটি কমা যুক্ত আর দ্বিতীয় অংশটি ইনভার্টেড কমা যুক্ত। আজকে আমরা রিপিটেড অংশে প্রথমে যে একটা সাবজেক্ট থাকে আমরা দেখেছি রিলেটিভ সেন্টেন্সে, এই সাবজেক্ট নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমরা যদি আমাদের সেই বাক্যটি লিখি যেটা আমরা অলরেডি দুটি ক্লাসে তিনটি ক্লাসে দেখেছি, হি সেড টু মি, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আই মিসড দ্য ক্লাস। তো এটি হচ্ছে দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশে এই প্রথম আইটা হচ্ছে আমাদের আজকের যেটা নিয়ে আমরা কথা বলছি, সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা যখন ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করব, অর্থাৎ উত্তর করব, তখন এই সাবজেক্টটা কি একই থাকবে না এটা পরিবর্তিত হবে? যদি পরিবর্তিত হয় সেটা কোন নিয়মে হবে? আমরা কিন্তু আজকের ক্লাসে সেটাই দেখছি। তো বন্ধুরা, প্রথমে একটা জিনিস বলে রাখি, এই সাবজেক্টটা যদি থার্ড পার্সনের হয়, থার্ড পার্সনের হয়, তাহলে আমরা সাবজেক্টটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব, এটা আমরা পরিবর্তন করব না। আমি আবারও বলছি, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সনের হয় তাহলে এটাকে আমরা পরিবর্তন করব না, যেভাবে আছে ওইভাবেই রেখে দিব। এবার আসা যাক, তাহলে পরিবর্তন করব কখন? এই রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় কিংবা সেকেন্ড পার্সন হয়, এই দুইটা পার্সনের ক্ষেত্রে আমরা পরিবর্তন করব। বন্ধুরা, আমি আবারও বলছি, এই রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন কিংবা সেকেন্ড পার্সন হয় তবেই আমরা পরিবর্তন করব, থার্ড পার্সনের ক্ষেত্রে নয়। তো এখন আসা যাক বন্ধুরা, এই ফার্স্ট পার্সন যখন হবে তখন আমরা কিভাবে পরিবর্তন করব। তো বন্ধুরা, রিপিটেড স্পিচের সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হবে তখন এটা কিন্তু প্রথম অংশের যে সাবজেক্ট রিপিটার তার পার্সনের হয়ে যাবে। আমি আবারও বলছি, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা আমরা যখন উত্তর করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন আমরা উত্তর করব, তখন এই সাবজেক্ট আমরা গিয়ে প্রথম অংশের যে রিপিটার যে পার্সনের হবে সেই পার্সনের করে দিব। তো আমি এটার উত্তর লিখে দেখাচ্ছি, বিষয়টা তোমাদের বুঝে আসবে। যদি আমাদের আমরা এটার উত্তর লিখি তাহলে হবে, হি সেড, এখানে একটা নোট দিয়ে রাখি তোমাদের, যে প্রশ্নের মধ্যে ডিরেক্ট নারেশনে অবজেক্টের আগে যদি টু থাকে তাহলে এটা কিন্তু উত্তরে ইনডিরেক্ট নারেশনে আসে না, তাহলে আমরা টু লিখছি না, স্যার মি। এবার ইনভার্টেড কমা এবং কমা, প্রথম অংশের কমা, এই দুটি তুলে আমরা গত ক্লাসে জেনেছি যে বিরাম চিহ্ন তুলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেট বসাতে হয়, তাহলে আমরা দেট বসাচ্ছি। এবার তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে চলে আসছি, যেটা নিয়ে আজকের ক্লাস, সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা আমরা
যেহেতু ফার্স্ট পারসন তাহলে আমরা যেভাবে আছে ওইভাবে বসাতে পারি না, কারণ ফার্স্ট পারসনের হলে সে প্রথম অংশের রিপুটার যে পার্সনের হবে সে সেই পার্সনের হয়ে যাবে। তাহলে আইটাকে যদি আমরা থার্ড পার্সন করে দিই, যেহেতু রিপুটার এখানে থার্ড পার্সনে আছে, তাহলে আমরা আইটাকে যদি থার্ড পার্সন করে দিই তাহলে তো সেও তো হি হয়ে যাবে, তাহলে আইটা হি হয়ে গেল। বাকিটা আজও আমরা যেহেতু বারবের চেঞ্জ করছি না, বাকিটা যেভাবে আছে ওইভাবে বসাই দিচ্ছি। মিস দা ক্লাস। তো বন্ধুরা, এবার আসা যাক এই রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সনের হয়, আমরা জানি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ যদি এই সেকেন্ড পার্সনের কোনো একটি হয় তাহলে সেটা কিভাবে পরিবর্তিত হবে। তো আমরা দেখেছি এটা যদি ফার্স্ট পার্সন আই অথবা উই হয় তাহলে এটা প্রথম অংশে রিপুটারকে অনুসরণ করে, রিপুটারের পার্সনকে অনুসরণ করে তার রূপ ধারণ করবে। আর সেকেন্ড পার্সন যদি হয় তাহলে এটা প্রথম অংশের যে অবজেক্ট লিসেনার ওই অবজেক্টকে অনুসরণ করে তার পার্সন, তার অবজেক্টের পার্সনকে অনুসরণ করে রূপ ধারণ করবে। আমি আবারও বলছি, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেটি অবজেক্টের পার্সনকে অনুসরণ করবে। আমরা এটার উত্তর যদি লিখি তাহলে হবে হি সেড মি দ্যাট। এবার ইউ যেহেতু অবজেক্টের পার্সনকে অনুসরণ করবে তাহলে এখানে আছে ইউ আছে সেকেন্ড পার্সন আর এখানে অবজেক্ট আছে ফার্স্ট পার্সন, তাহলে ইউ যদি ফার্স্ট পার্সন হয়ে যায় তাহলে সে তো আই হয়ে যাবে। এখানে অবজেক্টে যদিও মি আছে, ইউ কিন্তু মি হবে না কারণ সে সাবজেক্টের জায়গায় আছে, জাস্ট পার্সনটা অনুসরণ করবে কিন্তু তার সাবজেক্টিভ রূপে বসবে। ইউ যদি ফার্স্ট পার্সন হয়ে যায় তাহলে সে তো সাবজেক্টিভ রূপে আছে, তাহলে ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। যথারীতি আমরা বাকিগুলো বসাই দিচ্ছি। আই মিসড দা ক্লাস। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার দেখব, যেহেতুক্ষণ তো আমরা সিঙ্গুলার সাবজেক্ট বসিয়ে তার পরিবর্তনটা দেখেছি, এবার আমরা এখানে প্লুরাল রূপটা বসাবো। আশা করি তোমাদের নলেজ আরো সাউন্ড হবে। বন্ধুরা, আমরা যদি এবার এখানে একটা প্লুরাল সাবজেক্ট বসাই তাহলে দেখি এর পরিবর্তনটা কেমন হয়। এখানে আমরা উই বসালাম, তাহলে দেখি এর পরিবর্তনটা কেমন হয়। হি সেড মি দ্যাট, প্রথমে আই ছিল ফার্স্ট পার্সন রূপে, সে প্রথম অংশের রিপিটারকে অনুসরণ করে হি হয়ে গিয়েছিল। এখন উই আছে, এখন উই কিন্তু সে হি হতে পারবে না কারণ উই হচ্ছে প্লুরাল আর হি হচ্ছে সিঙ্গুলার। এবার তাহলে কিভাবে হবে, তাহলে আমাদের দেখতে হবে যে হি এর প্লুরাল কি, অর্থাৎ উইটাকে যদি আমরা থার্ড পার্সনে পরিণত করে নেই তাহলে উই এর থার্ড পার্সনের পরিবর্তিত রূপ কি হবে, হি এর প্লুরাল রূপ কি, দে। তাহলে উইটা আমাদেরকে দে রূপে ব্যবহার করতে হচ্ছে কারণ তোমাকে নাম্বারটাও ঠিক রাখতে হবে। আগে আই সেটা সিঙ্গুলার সাবজেক্ট ছিল এবং এটাও এদিকে সিঙ্গুলার সাবজেক্ট মিল ছিল, এবার এটা ফার্স্ট পার্সন হলেও এখানে যে থার্ড পার্সন এটার সাথে যে আমরা করেসপন্ডেন্ট করবো এটা কিন্তু আর তার নাম্বারে নাই, এজন্য আমাদেরকে নাম্বার ঠিক রেখে দেখতে হবে যে আমরা যে সাবজেক্টটা করেসপন্ডেন্ট করছি এটা আমরা পার্সনে জাস্ট পার্সনে রূপান্তর করে দেই। উইটা যদি আমরা পার্সনে রূপান্তরিত করে দিই তাহলে সে থার্ড পার্সন হয়ে গেল। এবার থার্ড পার্সন হয়ে যাওয়ার পর উই তো প্লুরাল কিন্তু
থার্ড পার্সনের তো প্লুরাল রূপ আছে, আমরা জানি থার্ড পার্সনের প্লুরাল রূপ হচ্ছে দে, তাই আমরা দে বসালাম। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা আমি যে স্টেপ বাই স্টেপ যে নিয়মগুলো শেখাচ্ছি, তোমরা এগুলো বারবার আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে এক্সারসাইজ করতে থাকো, কারণ এখানে এক্সারসাইজের কোনো বিকল্প নাই, তোমাদের বেশি বেশি করে এক্সারসাইজ করতেই হবে, কারণ ন্যারেশনের অনেক নিয়ম। তোমাদের সবগুলো নিয়ম মনে রাখতে হলে তোমাদের সব সময় এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।